ধনতেরাসের দিন থেকে দীপাবলি শুরু হয়। ধনতেরাসের দিনে নেওয়া কিছু ব্যবস্থা বা কিছু বিশেষ টোটকা যা আপনার সংসারে অর্থ কষ্ট অনটন সমস্যা সহজেই দূর করতে পারে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ধনতেরাসের দিনের বিশেষ টোটকা যা করলে আপনাদের বাড়িতে আর্থিক সমস্যা দূর হবে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধনতেরাসে পিতল ও রূপোর পাত্র কেনার প্রথা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পাত্র ক্রয় করা সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে। ধনতেরাসের দিন সন্ধ্যায় যমদেবকে একটি প্রদীপ দান করা হয়। এটি করলে মৃত্যুর দেবতা যমরাজের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে লক্ষ্মী ও গণেশজি এবং কুবেরজির পূজা করা হয়, তাই এই দিন অবশ্যই আপনারা লক্ষ্মী গণেশ এবং কুবেরের পূজা করুন। এরপর পরিষ্কার করে 21টি চাল পূর্ণ করে একটি লাল কাপড়ে তা মুড়িয়ে ভালো করে ঘেট দিয়ে বেঁধে নিন। রাতে যেখানে টাকা রাখেন সেখানে রাখুন। এতে করে ঘরে থেকে আর্থিক সীমাবদ্ধতা দূর হয় এবং সমৃদ্ধি আসে। ধনতেরাসের দিন পূজা করার পর বাড়ির সকল সদস্যদের কপালে তিলক লাগাতে হয়। এই তিলক অবিচ্ছিন্ন চাল ব্যবহার করলে সৌভাগ্য আসে। ধনতেরাসের দিন একটি তামার পাত্রে রলির সঙ্গে সামান্য অক্ষত মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হয়। এটা বিশ্বাস করা হয় যে এই বন্ধ ভাগ্য উজ্জ্বল করতে সাহায্য করে, সমস্ত সমস্যা দূর করে। এই দিনে ভগবান শিবকে 5টি চাল নিবেদন করলে ভোলেনাথ প্রসন্ন হন। ধনতেরাসের দিন ভগবান শিবকে অক্ষত নিবেদন করলে প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় বলে মনে করা হয়। যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে থাকে, আপনি সবসময় মানসিকভাবে অস্থির হয়ে থাকেন, তাহলে ধনতেরাসের দিন এই এক মুঠো চাল দান করুন। এতে করে চাঁদ আপনার শক্তিশালী হবে। তো এই ছিল বিশেষ কয়েকটি টোটকা যা আপনারা এই ধনতেরাসের দিন পালন করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধর্মে থাকবেন, শুনতে থাকবেন পাওয়ার স্পিচেস।